আজকে সারা পৃথিবী যখন একটা আদর্শের সংকট চলছে, গণতন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে, মানুষকে শান্তি দিতে পারে নাই, সমাজতন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে, মানুষকে শান্তি দিতে পারে নাই, সাম্যবাদ ব্যর্থ হয়ে গিয়েছে, রাজতন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে, সামরিক তন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে, আর এই সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি ব্যর্থ হয়ে গিয়েছে, মানুষকে শান্তি দিতে পারে নাই। আজকে পৃথিবীতে দরকার ছিল এমন একটি জীবন ব্যবস্থা মানুষের সামনে তুলে ধরা, যেই জীবন ব্যবস্থা, যেই দিন, যেই জীবন দর্শন মানুষ প্র্যাকটিস করলে মানুষ তার আধ্যাত্মিক সংকট থেকে মুক্ত হবে, তার পারিবারিক বিশৃঙ্খলা থেকে মুক্ত হবে, তার অর্থনৈতিক অবিচার থেকে মুক্ত হবে, রাজনৈতিক সংকট থেকে মুক্ত হবে। সেই দিন অত্যন্ত ডাইনামিক, অত্যন্ত প্রাণবন্ত, অত্যন্ত যৌক্তিক, বিজ্ঞান সম্মত, সকল মানুষের জন্য প্রয়োগযোগ্য, প্রযোজ্য সেই দিন নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এক রেনেসাঁ সৃষ্টি করলেন, এক বিপ্লব সৃষ্টি করলেন, আরবের মানুষের ভাগ্য পাল্টে দিলেন। অর্থ দুনিয়ায় জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তি চূড়ায় তারা চলে গিয়েছিল। সেই দিনের অনুসারীরা আজকে মানব জাতির সামনে এই প্রস্তাব রাখার কথা ছিল, হে মানুষ, তোমাদের গণতন্ত্র ব্যর্থ হয়েছে, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, সাম্যবাদ পুঁজিবাদ ব্যর্থ হয়েছে, সুদ ভিত্তিক অর্থনীতি ব্যর্থ হয়েছে, আসো তোমরা ইসলামকে আলিঙ্গন করে নাও। কিন্তু দুর্ভাগ্যজনক, যারা ইসলামকে প্রস্তাব করবে বিকল্প ব্যবস্থা হিসেবে, তারা আজকে মুনাজারায় লিপ্ত রয়েছে। বাবা আদম মাটির তৈরি না কিসের তৈরি, শেষ নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, দাড়ি এক মুষ্টি হবে নাকি এক মুষ্টি লম্বা হবে, টাকনু কতটুকু হবে, মেয়ে মানুষের চেহারা দেখা জায়েজ না নাজায়েজ, গান শোনা হারাম না হালাল। শুধু তাই নয়, বিতর্ক বাড়াবাড়ি করতে 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 ওই এক বক্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তার কি একটা কথা বলেছে, বাস তাকে কাফের ফতোয়া দিয়ে এইবার কোটি কোটি মুসল্লিদেরকে উস্কানি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। ফতোয়াবাজি করতে করতে কতটুক গেল, প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য শোনা জায়েজ না নাজায়েজ, এক পক্ষ দাঁড়িয়ে গেল না প্রজেক্টরের মাধ্যমে নাজায়েজ, প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনলে হবে কি, পুরুষরা মেয়ে মানুষের ছবি দেখবে, চেহারা দেখবে, মেয়েরাও পুরুষের চেহারা দেখবে, দেখলে পরে তাদের ইমান চলে যাবে। প্রজেক্টরের মাধ্যমেও মেয়েদের কোনো ওয়াজ মাহফিলের বক্তব্য শোনানো যাবে না, এটা হারাম। হায় রে মুসলমান, এত প্রগতিশীল, এত প্রাণবন্ত, এত জীবন্ত, আকাশের মতো উদার, সমুদ্রের মতো বিশাল এই জীবন ব্যবস্থা তোমরা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করতে 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 তোমরা কোথায় নিয়ে গেছ? তোমরা ইতিহাসের ধারাবাহিকতায় অস্বীকার করতে পারো নাই, মানুষের চিরন্তন উন্নতিকে তোমরা অস্বীকার করতে পারো নাই, তোমরা নব নব আবিষ্কারকে তোমরা অস্বীকার করতে পারো নাই। তোমরা বলেছ টেলিভিশন দেখা হারাম, আজকে প্রতিটা ঘরে ঘরে টেলিভিশন। তোমরা বলেছ গান শোনা হারাম, প্রতিটা মানুষের হাতের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার ধরনের গান, সারা দুনিয়ার শিল্পীদের গান, তোমরা বলেছ হারাম। তোমরা বলেছ মেয়ে মানুষ ঘর থেকে বের হবে না, আজকে মেয়েরা চাঁদের দেশে যায় মার্কেট করে, সেনাবাহিনীতে মেয়েরা, তোমাদের কথা কোথাও চলে না, কেন তোমরা ওখানে বসে আছো, কেন? এর ফলটা হয়েছে এই, আজকে পুরো মানব জাতি আল্লাহ দাওয়া দিনকে প্রত্যাখ্যান করেছে, তারা আজকে ভাবতেও পারে না যে ইসলাম দিয়ে তাদের রাষ্ট্র চলা যায়, ইসলাম দিয়ে অর্থনীতির মতো জটিল সমস্যা সমাধান করা যায়, ইসলাম দিয়ে সামরিক সংকট দূর করা যায়, ইসলাম দিয়ে আন্তর্জাতিক ইস্যু দূর করা যায়, তারা আজকে ভাবতেও পারে না।